রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ছাদ থেকে পড়ে সুব্রত সাহা নামের এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। আত্মহত্যা না দুর্ঘটনা প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। স্বচ্ছ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চান স্বজনরা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার প্রতিবেদনে। সুব্রত সাহা 22 বছর ধরে চাকরি করছেন হোটেল ইন্টার কন্টিনেন্টালে। বিএসএল এডিশন ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি। বুধবার সকালে হঠাৎ হোটেল ইন্টার কন্টিনেন্টাল ছাদ থেকে লাফিয়ে পড়েন সুব্রত সাহা। এরপরের 6 ঘন্টার খবর কারো কাছেই নেই। পরে বিকেল 4টায় তার মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সহধর্মিনীর নূপুর সাহার অভিযোগ, গত কয়েকদিন কোনো কারণেই তিনি মানসিক চাপে ছিলেন। অফিসে কাজের চাপও তার একটি কারণ বলে জানান তিনি। কি কারণে তিনি আত্মহননের পথ বেছে নিলেন তা সুষ্ঠু তদন্তের দাবি স্বজনদের। একই সঙ্গে সুষ্ঠু বিচার চান স্বজনরা। এতদিন ধরে যে কাজ করে আসছেন ওই কাজটা ওনাকে দেননি, ওনাকে অন্য কাজ দেওয়া হয়েছে, যেটা ওনার পক্ষে সম্ভব না। আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে চাচ্ছি যেটা সুষ্ঠু তদন্ত হোক, তাইলে বেরিয়ে আসবে আর কি। এ নিয়ে রমনা থানার ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ময়না তদন্তের পর সত্যতা জানা যাবে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। তার সুরতাল তৈরি হয়েছে, সুরতাল রিপোর্ট হয়েছে, সেই রিপোর্টের বেসিসে বাহ্যিক কোনো ফাটা বা অন্য কোনো চিহ্ন নাই, বিষয়গুলো হিয়ারসে হিসাবে আমাদের কাছে এসছে। আমরা ডকুমেন্টারি দেখব, তার উপরে কোনো অতিরিক্ত কোনো কাজের চাপ ছিল কি না বা আদার্স কোনো কিছু ছিল কি না সব কিছু তদন্তে আসবে। অভিযোগ যেটাই আসে সেটা খতিয়ে দেখে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।